ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমসি ব্লক তো আজকে অনেকদিন পর আর একটা নতুন কন্টেন্ট নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং আজকে আমি চলে এসেছি কিন্তু বেলঘুরিয়ায় আর বেলঘুরিয়ে আমি কেন এসেছি কিসের জন্য এসেছি তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আমি কিন্তু ভিডিও শুরুতে কিছুই বলবো না তো চলুন না কথা না আমি ভিডিও শুরু করে নেওয়া যায় তো ভিডিওটির শুরুতেই বলেছিলাম আমি বেলঘুড়াতে আজকে ভিডিও করতে এসেছি আর বেল আমি এবার বলি যে আমি বেলঘুড়াতে কেন এসেছি বেলঘুড়াতে এসছি আমি আজকে একটি ইউজান্থ্রো পেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনে কীভাবে ইউজান্ত্র পেন তৈরি করা হচ্ছে এখানে কিন্তু অনেক কম দামে আপনারা ইউজন্ত্র পেন দেখতেই পাবেন তৈরি হচ্ছে পুরো ভিডিওটা দেখে আবার বুঝতে পারবেন যে কীভাবে এখানে মেশিন ইউজান্ত্র পেন তৈরি করা হচ্ছে আর যদি আপনারা চান এই ইউজান পেন তুলে আপনারা নিজেদের ব্যবসা করবেন তাও কিন্তু করতে পারেন এবং অনেক অল্প পুজোতে কিন্তু আপনারা এই ব্যবসা কিন্তু নতুন বছরে স্টার্ট করতে পারেন আর হ্যাঁ আর যদি চান নিজের একটা ব্র্যান্ড দেবেন যেমন ধরুন ইউশেন্দ্র পেনে আমরা নাম জানি ফোটের জানি অগ্নি জানি এরকম যে নামগুলো আছে আপনি যদি নিজের নাম দিতে চান ধরুন আমার ধরুন টাইটেল চৌধুরী আমি যদি চাই চৌধুরী পেন তাহলে আপনারা সেরকমই আপনাদের নিজেদের কোনো ব্র্যান্ডও কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন তো আর দেরি করবেন না পুরো ভিডিওটা দেখুন আর কীভাবে আসতে হবে সব কিছু আমি ডিটেলস ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার দিয়ে থাকবে আপনারা যাতে দরকার হবে তার অবশ্যই কিন্তু এনার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর পুরো ভিডিওটা দেখুন এখানে কিভাবে মেশিনে পেন কিন্তু তৈরি করা হচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছে এবং কিভাবে অটোমেটিক্যালি মেশিন থেকে আপনারা কিন্তু পেন দেখুন তৈরি হচ্ছে তো একদম অনেক অল্প পুঁজিতে নতুন বছরে যদি চান আপনারা এই ব্যবসাটা শুরু করতে একদম হটকেক ব্যবসা এরা এই ব্যবসা কিন্তু আপনি চাকরি করতে করার কোনো দরকার নেই কেন পেন জানেন পেন এমন একটা জিনিস যেটা স্কুল থেকে শুরু করে অফিস থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে সব জায়গায় পেন পেনের চাহিদা কিন্তু অপরিসীম এবং সারা বছর কিন্তু এই পেনের চাহিদা থাকে আপনারা এমন না যে এই সিজনে পেন বিক্রি হবে বা বিক্রি হবে কিনলে পরে থাকবে বিক্রি হবে না তা কিন্তু না আপনারা চাইলে নিজেদের ব্র্যান্ড দিয়েও কিন্তু পেন নানা রাজ্যে কিন্তু পাঠাতে পারেন তো চলুন পুরো ভিডিওটা দেখুন কীভাবে পেন তৈরি হচ্ছে আর যদি কোনো এনকোয়ারিজ থাকে তাহলে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তো আর কথা নামে চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম দর্শকদের একবার বলে দিন না তার আগে এর আগেও এমসি ব্লক লাইভে আপনার ভিডিও এসছে

আপনি শিয়ালদার থেকে লোকাল ট্রেন সবসময় পেয়ে যাবেন বেলঘড়িয়ার আর বা আপনি যদি এদিকে ব্যারাকপুর থেকে আসেন ব্যারাকপুর থেকেও পেয়ে যাবেন হাওড়ার থেকে বাস আছে বেলঘড়িয়ার আচ্ছা তো এটা অ্যাড্রেস গেল এবারে বলুন আপনাদের যে পেনের সম্বন্ধে বলুন মানে আপনাদের মূলত পেনের বিজনেস করছেন তো কিসের বিজনেস করছেন পেনের কি রকম ইউজ এন্ড থ্রো মোটামুটি সব মডেলই আমরা ম্যানুফ্যাকচারিং করি আর আমরা বল পেন বা যেগুলো রিফিল পেন আছে সেগুলো আমরা চার পাঁচটা মডেল ম্যানুফ্যাকচার এবার বলুন অনলাইনে প্রসেসের ব্যাপারে মানে ধরুন যারা আউট অফ স্টেট থেকে তারা কীভাবে জিনিস কিনবেন তারা আমাকে ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে তাদের নিয়ারেস্ট ট্রান্সপোর্ট লোকেশনটা দিলে আমরা আমাদেরকে কারখানা থেকে মাল পাঠিয়ে দেবো ট্রান্সপোর্টে চলে যাবে বা ধর্মতলার থেকে যদি বাসের যোগাযোগ থাকে আমরা বাসে মাল তুলে আচ্ছা এর জন্য কি কোনো बाउंडेशन আছে মানে কত টাকার কি নিতে হবে এরকম কিছু আছে দেখুন ট্রান্সপোর্টে একটা ট্রান্সপোর্টে ওয়েটে মাল যায় মানে একটু যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে মানে কাস্টমারদেরই সুবিধা হবে ভাড়াটা কম লাগবে আচ্ছা তো একবার দেখান কি কি পেন আপনারা ইসান্ত্র পেন আপনারা তৈরি করছেন সেগুলোকে তো দর্শকদের জন্য দেখিয়ে দিন দর্শকরা দেখতেই পাচ্ছেন উনি এখানে কি কি ধরনের ইসান্ত্র পেন তৈরি করেন এই সেগুলো আপনারা দেখুন এটা একটা ট্রান্সপারেন্ট মডেল আছে আচ্ছা এটা 20 পিসের বক্স হয় আচ্ছা এগুলো 20 পিসের বক্স হয় আচ্ছা এগুলো নীল কালি মানে ব্লু কালি ছাড়াও কি ব্ল্যাক বা রেড এর কিছু আসবে সবই হয়ে যাবে তো এটা আছে ফাইভ কালার বডিতে আছে হুম এটা চুমকি মডেল বলে এটা চুমকি মডেল আচ্ছা এগুলো কি প্রাইস বলতে পারবেন এগুলো কত দাম দিয়ে শুরু হচ্ছে এগুলো আপনি আমাদের কাছে বক্সে 38 টাকা 39 টাকা রেটে পেয়ে যাবেন আপনার কোয়ান্টিটি অনুযায়ী আচ্ছা

আচ্ছা এগুলো জার সিস্টেম জারে কত কত পিস আছে জারে 50 পিসের জার আচ্ছা সো ইউজ এন্ড সো না এটা রিফিল আছে আচ্ছা এই রিফিলও কি আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ এটা রিফিলও আমাদের কাছে পেয়ে যাবে এটা সামনে থেকে খুলবে রিফিল পাওয়া যাবে আচ্ছা রিফিলের কি দাম আছে রিফিলের 80 পয়সা 86 পয়সা এরকম এগুলো সব হোলসেল রেটে আপনারা হ্যাঁ আমরা হোলসেল রেটে সব এছাড়া আমাদের নিজেদের প্রোডাকশনের দাম আছে এটা পাঁচ টাকার বোতল এটা আপনি যদি কোয়ান্টিটিতে নেন একত্রিশ টাকা বত্রিশ টাকাতে পাবেন আচ্ছা এটা বড় আছে কপিস আছে এর মধ্যে দশ পিস দশ পিসের প্যাকেট আছে এটারই বড় আছে এটা আমরা দিই ষাট টাকাতে দিই এবার আপনি যেরকম কোয়ান্টিটি অর্ডার করবেন সেই হিসেবে রেট হয়ে যাবে আচ্ছা

এবার ধরুন অনেকে অনেকে আপনারা যে বিজনেস করছেন এবং অনেকে চায় যে তারা নিজেরা বিজনেস শুরু করবে পেনের বিজনেস শুরু করবে তো সেই বিজনেস শুরু করার জন্য কি আপনারা গাইড করবেন তাকে হ্যাঁ আমাদের সাথে আমাদের কাছে পেন নিয়ে যদি কেউ নতুন বিজনেস শুরু করতে চায় সেক্ষেত্রে আমরা হান্ড্রেড গাইড করবো কিভাবে মার্কেট ধরবে কিভাবে ডিস্ট্রিবিউটার ধরবে সব আমরা শিখিয়ে দেবো আচ্ছা মানে এই পেনের আজ আপনারা গামও নতুন তুলছেন সেই গাম পেন সবেরই আপনারা ওকে ওনাকে গাইড করে দেবেন আচ্ছা আচ্ছা পেন ছাড়া তো গাম রাখছেন তো গাম ছাড়াও কি আরো কিছু প্রোডাক্ট আপনারা বিক্রি করছেন আপাতত আমাদের এই দুটোই প্রোডাক্ট আছে আস্তে আস্তে সেলো টেপ তারপর খাতা এগুলো করার কথা চিন্তা করছি এখনো শুরু হয়নি মানে এগুলো আপকামিং আপনারা রাখছেন আচ্ছা রিফিল রিফিলও আছে পেনটা দিয়ে শুরু করেছিলাম এখন গাম ম্যানুফ্যাকচারিং করছি আচ্ছা আর আপনাদের এই যে জিনিসপত্র যে তৈরি করছেন কোথায় কোথায় যাচ্ছে জিনিসগুলো আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই যায় এছাড়া বা ইয়েতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হরিয়ানা যায় গাজিয়াবাদ যায় বিহারের দু তিনটে জায়গায় যায় আসাম যায় উড়িষ্যা যায় আচ্ছা ধরুন অনেকে আছে যারা একদম কম দামি ইউজ পেন চায় তো সেক্ষেত্রে আপনাকে সেটা সেগুলো প্রোভাইড করেন কম দামি হ্যাঁ কম দামি বলতে আমাদের কাছে দেড় টাকায় তো পেন পেয়ে যাবেন কিন্তু আপনাকে একটু কোয়ান্টিটিটা বেশি অর্ডার দিতে হবে এক টাকায় তিরিশ পয়সাতেও পেন হয়ে যাবে সব থেকে লোয়েস্ট কত থেকে শুরু হচ্ছে আপনাকে লোয়েস্ট আমাদের একটা পঁচিশ তিরিশেও হয়ে যাবে কিন্তু আপনার এক লাখ কোয়ান্টিটি অর্ডার

কথা কথা আর আছে নিশ্চয়ই মানে বড়বাজারে বাজারে বা কোথাও বাগড়ি মার্কেটে এরকম ম্যানুফ্যাকচারার আছে আমার জানা মানে পরিচিত তো আমি বলছি যে ধরুন কলকাতায় ছেড়ে এত দূর বেলঘড়িয়াতে আপনার কাছে কেন আসবে কী কারণে লোক আসবে পেন কিনতে ইজান্তুর পেন কিনতে